রাতের চেয়েও অন্ধকার। কি করবো জল খাবারে? একটা কিছু বেছে নাও, পিঠটা একটু চুলকে দাও তো। পারবো না। কি মা, কি এই কি একটা মেখেছো বলো তো? তোমার থেকে কিছু একটা হচ্ছে জানো? ব্যাস, যত দোষ নন্দ ঘোষ, এবার তুমি অন্য নন্দ ঘোষ সোজা আমার ভাল লাগছে না। না দেখো, আমি এই এদিকে গেলাম তো, আমি এখানটা যখন নাকি অফিস থেকে ঢুকলাম তখন তো আমি ঠিক ছিলাম, তারপর এখানটা এলাম আমি, টাইটা খুললাম তখনও ঠিক ছিলাম, আমি গান গাইছিলাম তখনও ঠিক ছিলাম, তারপর তুমি এসে চানা যে আমি হাঁচি ছড়িয়ে দিলাম ওই রকম এখানেটা কি? আচ্ছা সত্যি করে বলো না, কি নতুন কোনো বডি স্প্রে থেকে কিছু মেখেছো? না। আমি রাস্তা দেখে নিচ্ছি। সত্যি এটা অন্যায়। দেখো অনি, এটা তুমি কি করে বলছো আমার সম্বন্ধে বলো? দেখো এই তোমায় এটা তো স্বীকার করবে যে দু মিনিট না দেখলেই আমি কিরকম চোখে অন্ধকার দেখি, কিন্তু এই চান করে এসো না। চান এখন, একা হেঁচে সুখ হচ্ছে না না তোমার? লক্ষ্মীটি প্লিজ, এই দেখো আবার গা চুলকাতে শুরু করলো, সালাই তো এরকম ভাবে এরকম ভাবে চলতে থাকলে তো এরপরে আমার বাদরে 3 নম্বর খাঁচড়ায় ঢুকি দেবে। প্লিজ তুমি একটু না, চানটা করেই আসি, সারা গায়ে হেঁচে হেঁচে যা করলে। কই দেখি কি হয়েছে, সোজা এসো সোজা এসো, একবার দেখি কি বাঁধালি আবার, দেখ একবার সোজা এসো। বাবা তো গায়ে জ্বর রয়েছে রে, আরে গলা ব্যথা করছে না তো? দেখি হাঁ করতো, মাথা ব্যথা করছে? আমার কিছু হয়নি ছোটকা। তো একবার প্রেশারটা দেখে নি, হ্যাঁ একবার প্রেশারটা দেখে নি, তাহলেই তো আর। তোকে বড় হতে হবে না, তুই আমাদের ছোট্ট টুস্কিটাই থাক। এই প্রেশারটা দেখতে দে বাবা, হ্যাঁ প্রেশারটা দেখে নিয়ে একদম ঠিক হয়ে যাবে। আমি যাব না। কোথায় যাবি না? কিরে কোথায় যাবি না? প্লিজ ছোটকা, আমাকে কোর্টে যেতে বলো না। তা বললে কি হয় রে, এভাবে তো এড়িয়ে যাওয়া যায় না। আমি পারবো না ছোটকা।
তোকে কিছু পারতে হবে না রে, আমরা তো আছি তোর সঙ্গে নাকি, আমরা সবাই আছি। সব কিছু আমার জন্য, সব কিছু। কাগজে খবর বেরোচ্ছে তোমরা আমার জন্য জড়িয়ে পড়লে, সবাই আলোচনা করছে, সব কিছু আমার জন্য, শুধুমাত্র আমার জন্য। এই দেখো, এইবার কিন্তু মেয়েটাকে একদম মানে ছোট বলে মনেই হচ্ছে না। তোকে এত কথা ভাবতে কে বলেছে? আমি বুঝতে পারিনি চটকা, এরকম হয়ে যাবে আমি আমি সত্যি বুঝতে পারিনি। তোর বোকা, বস 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 বস। দেখ, ভুল তো মানুষ মাত্রই করে, একবার যখন ভুলটা হয়ে গেছে তখন এখন আমাদের দেখতে হবে যে কি করে ঝামেলাটা মেটানো যায়, তাই না? কোটে অতগুলো লোক, তার মাঝখানে আমি, ছোটকা আমি পারবো না, আমি কিছুতেই পারবো না ছোটকা, আমি কিছুতেই পারবো না। আসলে কি জানিস, প্রথম দিন তো, প্রথম দিন মরম মরম হয়, কটা দিন যাক দেখবি অতটা ভয় করবে না। ছোটকা, অন্য কোনো উপায় বার করা যায় না? না রে, ভুলটা যখন হয়েই গেছে তখন ধরে নে না, তুই ভুলের মাসুল দিচ্ছিস। আমার খুব ভয় করছে ছোটকা। ভয়ের কি আছে রে, আমি তো আছি। তুই 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 শুয়ে পড়, তুই তুই শো তো, শো শো শুয়ে পড়, কোনো প্রেশার দেখার কিছু দরকার নেই, তুই শুয়ে পড়, শো শো। আমি আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, শুয়ে পড়, শুয়ে পড়, কোনো ভয় নেই, শুয়ে পড়। অজিতকে খুব ভালোবাসতে, তাই না রূপা? কি অজিতকে ভালোবাসতে না? ভয় নেই, পরিষ্কার করে বলো, তুমি কি অজিতকে ভালোবাসতে? আর অজিত ভালোবাসতো, কিন্তু কিন্তু পরে বদলে গেছিল। অজিত তোমাকে খুব কষ্ট দিয়েছিল। ও অনেক খারাপ খারাপ ছবি তুলে রেখেছিল আমার, খুব খারাপ ছবি, সেগুলো দিয়ে আমাকে ভয় দেখাতো, আমার কাছে টাকা চাইতো। তুমি টাকা দিতে? অনেক দিয়েছি, টুস্কিও দিয়েছে আমার জন্য, ঘর থেকে চুরি করে এনে দিয়েছে শুধু আমাকে বাঁচাবার জন্য, আমার জন্য ওর এই অবস্থা। তোমার জন্য এই অবস্থা মানে? তুমি অজিতকে খুন করার প্ল্যান করেছিলে, তাই না? Objection, my lord. Defense counsel leading question করছেন। উনি নিজের মক্কেলকে বাঁচাবার জন্য একটা নির্দোষ মেয়েকে ফাঁসাবার চেষ্টা করছেন। Objection sustained. ঠিক আছে, এবার বলো, শেষ পর্যন্ত অজিতের সঙ্গে তোমার সম্পর্কটা কি ছিল? না, সেবার জেল থেকে বেরোবার পর থেকে আমার সাথে, জেলে যাবার আগে অজিত তোমার সাথে কি করেছিল? অজিত আমাকে একটা ঘরে ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছিল, আমার উপর খুব অত্যাচার করেছিল, আমার সারা গায়ে সিগারেটের ছেঁকা দিয়ে আমাকে, তারপর, ঠিক আছে আর বলতে হবে না। জেল থেকে বেরোনোর পর তোমার সাথে অজিতের আর দেখা হয়েছিল? টুস্কির ব্যাপারে। টুস্কির ব্যাপারে মানে? আমি টুস্কিকে অজিতের সাথে ভাব করিয়ে দিয়েছিলাম, অজিত টুস্কি টুস্কি বলে পাগল হয়ে গেছিল। আমি ভেবেছিলাম যে, কি ভেবেছিলে? ভেবেছিলাম
টুস্কিকে দিয়ে আমি অজিতকে হাতে ফেলব। টুস্কি যা বলবে অজিত তাই করবে। আমার কথায় টুস্কি অজিতের সাথে দেখা করতে যেত, প্রেমের অভিনয় করত। টুস্কি আপত্তি করত না? করত, আমার কথায় রাজি হয়ে যেত। ও বন্ধুর জন্য রূপা তুমি কেন এসব করতে? অজিতকে খুন করার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য। তোমার এই প্ল্যানের কথা টুস্কি জানতো না? ও কিছু জানতো না। লাস্ট দিন পর্যন্ত আমি ওকে কিছু জানাইনি। ও না জেনেই হোটেলে গেছিল। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, ও কিছু জানতো না। পয়েন্ট টু বি নোটেড মি লর্ড। আচ্ছা, তুমি অজিতকে কিভাবে খুন করবে ভেবেছিলে? ছুরি দিয়ে? না না, ছুরি দিয়ে না। আমি একটা ওয়াইনের বোতলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে টুস্কির হাতে দিয়েছিলাম অজিতকে দেওয়ার জন্য। কিন্তু 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 কি রূপা বলো? আমি হোটেলে পৌঁছে দেখি অজিতকে কেউ আগে থেকে খুন করে দিয়ে চলে গেছে। টুস্কিকে কেউ ফোন করেছিল, ফোন ধরতে টুস্কি নিচে গিয়েছিল। ফিরে এসে দেখে অজিত বাথরুমের মধ্যে, টুস্কি দেখে শক্ত পাথরের মতন হয়ে যায়। টুস্কি কিছু জানে, ও কিছু জানে না। ও খুব ভালো মেয়ে, সব আমার কিছু জানে। দ্যাটস অল মাই লর্ড। কাল ট্রেন কত লেট ছিল? ওই নরমালি যেমন থাকে ঘন্টা দুয়ে। রাহুল কেমন আছে? রাহুল ভালো আছে, মানে বাইরে থেকে দেখে বোঝার তো কোনো উপায় নেই। রিপোর্ট গুলো নিয়েছি? হ্যাঁ, রিপোর্ট দেখে আর কি করবেন, সবই তো জানেন। যদি কোনো ভাবে সার্জারিটা অ্যাভয়েড করা যায়? তাই না, সেটা বোধহয় করা যাচ্ছে না, কারণ ওরা ওখান থেকে সার্জারিটা করিয়ে আনার জন্য জোর দিচ্ছিল। সেটা করলেই ভালো করতেন, ওখানকার ইনফ্রাস্ট্রাকচার কত ভালো। ডাক্তার সরকার, আমি তো আপনাকে বলেছি যে আপনার অ্যাবসেন্সে আমি অপারেশনটা করাবো না। এখানে তাহলে একটা ডেট ফিক্স করতে হয়। সেটা আপনি ডিসাইড করুন কবে। না, এই ব্যাপারটা তো শুধু আমার উপর নয়, ডক্টর দাসগুপ্তের সঙ্গে কথা বলতে হবে, ডক্টর গাঙ্গুলি, স্পেশালি ডক্টর রয় চৌধুরী, কার্ডিওলজিস্ট, ওর সঙ্গে কথা বলাটা খুব জরুরি। ডক্টর সরকার, আমি কিন্তু চাইছি যে অপারেশনটা আপনি নিজে করুন, প্লিজ। রাহুলের জন্য আমাকে এরকমভাবে বলছেন কেন? ওকে ভালো করার জন্যে I'll try my level best. Thank you. আপনি তো আমার বাড়ি গেলেন না, তাই বাড়ি আপনার বাড়ি আমি কেন যাব? না মানে আমি হসপিটালে গেছিলাম, কিন্তু
হসপিটালে কাজ না থাকলেও আমাকে যেতে হবে। আশ্চর্য, না না আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না, আপনি আসতে পারেন। শুনুন ডক্টর মুখার্জি, প্লিজ আমার কথাটা একবার শুনুন। না না আমি কোনো কথা শুনবো না, আপনি জবরদস্তি আমার বাড়িতে ঢুকে আমাকে বিরক্ত করছেন। না না ডক্টর, আমার সমস্যাটা একবার বোঝার চেষ্টা করুন। আপনার সমস্যা, পৃথিবীর সবার সমস্যা দূর করার দায় একা আমার, তাই না? না না আপনি তো আমার দিদিকে দেখেছেন, দিদির অবস্থাও জানেন, এভাবে জীবন্মৃত হয়ে বেঁচে থেকে কি লাভ আপনি বলুন। আপনার আত্মীয়, আপনি বুঝুন। শুনুন ডক্টর, ডক্টর আসলে আমি দিদির এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, আপনি সাহায্য না করলে। ডক্টর প্লিজ একবার চলুন। আপনি যাবেন কি না? আমি মরিয়া হয়ে আপনার কাছে এসেছি, শুনেছি আপনি এরকম পেশেন্টদের সাহায্য করে থাকেন। মিথ্যে কথা, আপনি মিথ্যেই উত্তেজিত হচ্ছেন, এতে অপরাধটা কোথায়? আচ্ছা আপনি ঠিক কি কি হলে আপনি কাজটা করবেন বলুন তো? টাকা চাই, কত টাকা, কত টাকা? আমি আমি দেব, আপনি যা বলবেন তাই দেব। ডক্টর আম্মা, আমাকে ডাকছিলে? হ্যাঁ বৌমা, তুমি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ আম্মা, আমাকে বেরোতে হচ্ছে, আমার একটা রেকর্ডিং পড়ে গেছে, মানে আগে থেকেই ফিক্স ছিল সেটা। সত্যি বৌমা, আমি তো ঠাকুরকে বলি তোমার মতো মা যেন ঘরে ঘরে থাকে, এত যন্ত্রণা কষ্ট তার মধ্যেও তোমাকে মেয়ের জন্য বেরোতে হচ্ছে কাজে। আমার আসলে আমি বৌমা, দেখো অজয় আমাকে কিচ্ছু বলে না, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমাদের এখন খুব টাকার দরকার। হ্যাঁ আমার এটা ঠিক যে টাকার দরকার, কিন্তু সেই জন্যে, কিন্তু বৌমা আমি একটা কথা বলি, দেখো আমার কাছে সামান্য কিছু টাকা, অবশ্য তোমার গান গেয়ে যে রোজগার করো তার কাছে কিছুই নয়, ওই আমার এলআইসি আর কিছু সামান্য টাকা আমার ব্যাংকে আছে। আম্মা আমি বলছিলাম কি, যতদিন টুস্কির এই মামলাটা চলছে ততদিন যাতে তোমাকে কাজে বেরোতে না হয়, তুমি ওই টাকাটা নেবে? কি করে বুঝো আম্মা সব কিছু, কি করে? আসলে আম্মা এই রেকর্ডিংটা আমাকে যেতেই হচ্ছে, আমি অন্য সবগুলোই পিছিয়ে দিয়েছিলাম, কিন্তু সবটা তো আমার হাতের মধ্যে থাকছে না, অন্যদের ডেটস আছে, যার জন্যে এটা। আমি সব বুঝি বৌমা, আমি সব বুঝি, তুমি এসো, কিন্তু আমার কথাটা একটু মনে রেখো। মনে থাকবে আম্মা, দরকারে অদরকারে তোমার কাছে তো ছুটে যায়, তুমি জানো না সেটা। আমি এখন আসি আম্মা।
এসো বাবু। সেই অবকাশে কোন তৃতীয় ব্যক্তির পক্ষে ঘরে প্রবেশ করা সম্ভব কিনা এবং প্রবেশ করলো খুন করা সম্ভব কিনা এ বিষয়ে কিন্তু ডিফেন্স কাউন্সিল কোন রকম আলোকপাত করছেন না। শুধু তৃতীয় ব্যক্তি নয়, ওই সময়ের মধ্যে যে চতুর্থ ব্যক্তির পক্ষেও ওই ঘরে ঢুকে ঘুরে আসা সম্ভব সেটা আমি প্রমাণ করে দেবো। আপনি তো মামলার শুরু থেকে অনেক কিছু প্রমাণ করে দিচ্ছেন, শুধু জিনিসটার কোনো প্রমাণ লাগে না, সেই জাজল্যমান সত্যটা কিছুতেই আপনার চোখে পড়ছে না। শর্মিষ্ঠার অনুপস্থিতিতে ওই ঘরে গেছে এবং ঘুরে এসছে এমন ব্যক্তির মুখ থেকে কথাটা শুনলে নিশ্চয়ই আমার বন্ধুর বিশ্বাস হবে। ঘোড়ার মুখের খবর ঠিক তাই। আমি আমার পরের সাক্ষী যমুনা হোটেলের ওয়েটার মোহাম্মদ আহমেদকে পেশ করার অনুমতি চাইছি মাই লর্ড।